নতুন প্রভাত জাগো সময় হলো, জাগো নবদিন মনি অন্ধ তিমির দ্বার, খোলো হে খোলো নতুন প্রভাত জাগো সময় হলো। নমস্কার, শুভ নববর্ষ আপনাদের সকলকে। আমাদের যারা সংস্কৃতি প্রেমী মানুষ তারা, বাংলার ঘরে ঘরে যত মানুষ রয়েছেন, আমার শ্রদ্ধেয় যারা তাদেরকে প্রণাম, আমার সমবয়সী যারা তাদেরকে শুভেচ্ছা আর আন্তরিক ভালোবাসা স্নেহ সবকিছু ছোট ছোটদের জন্য। আজকে অনেকে বলছেন যে একলা বৈশাখ আমরা কাটাচ্ছি। সত্যি সত্যি করোনার মতো একটা মহামারীর এই যে ভয়ঙ্কর দাপট, তাতে আমাদের ঘরবন্দী হয়ে থাকতে হচ্ছে, এটা ঠিক কথা। কিন্তু মনের দিক দিয়ে আমরা কি সত্যি একলা? না, মনের দিক দিয়ে আমরা একলা নই, আমরা আছি সবার সঙ্গে, সবার মন সবার সঙ্গে জুড়ে আছে। আমি নিশ্চিত আমার সঙ্গে আপনারা একমত। আমার ছেলে মেয়েরা, মানে আমাদের যে মিউজিক একাডেমি রয়েছে, প্রসূন ব্যানার্জি মিউজিক একাডেমি, তার ছেলে মেয়েরাও কিন্তু এই বক্তব্যকে সমর্থন করে। ওরা একটা ছোট ভিডিও কোলাজ তৈরি করেছে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাতে, আপনাদের সামনে একটা শুভেচ্ছা বার্তা তুলে ধরার জন্য একটা ভিডিও কোলাজ তৈরি করেছে। আমার খুব ভালো লেগেছে ওদের কনসেপ্টটা, তাই একটা ছোট্ট প্রিফেস আপনাদের সামনে করে দিলাম। আমরা দেখব দেখব সবাই মিলে যে সেই অগ্রসরণটা কিভাবে হয়। আমি আর বেশি কথা বলবো না, আমিও ভীষণ আগ্রহী। সোশ্যাল মিডিয়াতে ছাড়া হচ্ছে ভিডিও, তাই একদম প্রিফেস পটভূমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের দুজন মেম্বারের নাম এই প্রসঙ্গে করতে হবে। একজন হলো শতাব্দী, শতাব্দী শ্রীমানী, আমার এক ছাত্রী। ও শুধু যে আমার কাছে গান শেখে তা নয়, এই ভিডিওটার টোটাল টেকনিক্যালিটিস ও নিজের হাতে করেছে খুব যত্ন করে। আর একজন আসবে, সে হলো মৌসুমী। মৌসুমী ও আমার এক ছাত্রী, শুধু তাই নয়, ও যে ভালো গান গাইতে পারে তাই নয়, ও ভীষণ ভালো বলতে পারে। সূত্রধরের ভূমিকায় আসলে আমি নই, মৌসুমী থাকবে। মৌসুমী আসবে, মৌসুমী এই এই নৌকোকে এগিয়ে নিয়ে যাবে, সঞ্চালনার কাজে থাকবে। ও পরতে পরতে বলতে থাকবে কে কীভাবে আসবে, কে কীভাবে গান শোনাবে, বা ওদের কর্মকাণ্ড কী হবে। আমিও ভীষণ উৎসাহী হয়ে রয়েছি আপনাদের সামনে। সোশ্যাল মিডিয়াতে আমরা ঠিক করেছি যে একটা পর্ব তৈরি করে নেব, পর্ব এক, পর্ব দুই, পর্ব তিন, পরতে পরতে আসবে একটার পর একটা পর্ব। সঙ্গে আছি আমি, আমি নিশ্চিত সঙ্গে আছেন আপনারাও। মৌসুমীর কাছে যাব, দেখা যাক ও কি বলে। নমস্কার, নতুন বছর নতুন প্রাণ, নতুন সুরে নতুন গান, নতুন উষার নতুন আলো, নতুন বছর কাটুক ভালো, এই আশাটুকু নিয়েই আমরা প্রসূন ব্যানার্জি মিউজিক একাডেমির পক্ষ থেকে নববর্ষকে স্বাগত জানাবার প্রয়াসটুকু করেছি ঘরে থেকেই, এই ডিজিটাল মাধ্যমকে মাধ্যম হিসেবে ব্যবহার করে। আজ আমরা এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি গোটা বিশ্ব। করোনার কবলে আজ সকলে আমরা ঘরবন্দি, তবুও বাংলার এবং বাঙালির এই ঐতিহ্যকে, এই নববর্ষ উদযাপনের সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টাটুকু আমরা করেছি আমাদের মতো করে। আমরা আমাদের অনুষ্ঠানটিকে কয়েকটি পর্বে ভাগ করে নিয়েছি, আজ তার প্রথম পর্ব। আর বাঙালির কোনো অনুষ্ঠান যখন থাকে, সেখানে প্রাণের ঠাকুর রবি ঠাকুর সূচনার মাধ্যম তো হয়েই থাকেন। তাই আজ আমাদেরও এই অনুষ্ঠানের সূচনা হবে তাঁকে দিয়েই। মোরে আরো 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 দাও স্থান, তব ভবনে তব ভুবনে, সেই আরতিটুকু নিয়েই আসছে সুস্মিতা দত্ত। প্রাণ ভরে তৃষা হরে, মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে, মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরে তৃষা হরে, মোরে আরো 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 দাও প্রাণ, আরো
বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান, মুড়ে আরো 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 দাও প্রাণ। নববর্ষ আসুক সুন্দরের রূপ নিয়ে, আমরা চাই সেই পরমতরকে, তাকে আহ্বান জানাতে আসছে বৈশাখী ভট্টাচার্য। সমারোহে এসো হে পরম তর সুন্দর, এসো হে সমারোহে এসো হে পরম তর সুন্দর, এসো হে ঝনক ঝংকারে উড়াই শঙ্কারে খুলছে দুয়ার, দেরি নাহি আর এসো হে স্বয়ম্বর সুন্দর, এসো সুন্দর এসো হে সমারোহে, এসো হে স্বয়ম্বর সুন্দর এসো হে। নববর্ষের সাথে সাথে এসেই যায় বাঙালির ভুরি ভোজ, তবে এই বছরটা একটু অন্যরকম। তবুও গানে গানেই সেই স্বাদের প্রাপ্তি নিয়ে আসছে সানন্দা চন্দ। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিল্লাও, বাংলা পারশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিল্লাও, বাংলা পারশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা কাতল মাছের মরই মুগের ভাজা ডাল, বাংলা পাবে না মাছ জেরা কাঁচা লঙ্কার ঝাল, কেউ এলে আর দুম মুঠো চাল দাও হারিতে দাও, কেউ এলে আর দু মুঠো চাল দাও হারিতে দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। নববর্ষ নিয়ে আসে নবহর্ষ, এই ঘরবন্দি নববর্ষ উদযাপনকে মনের খাতায় লিখে রাখতে এবার আসছে সৌরভ ব্যানার্জি। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো, ও হো হো হার গল্প আর পাখিদের গান শুনে শুনে, আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো, আর গল্প আর পাখিদের গান শুনে শুনে, আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আমাদের এই পর্বের শেষ লগ্নে আমরা আমাদের অন্তিম নিবেদনটুকু নিয়ে, এরপরে উপসংহারটুকু নিয়ে আসবেন আমাদের গুরুজি শ্রী প্রসূন ব্যানার্জি স্বয়ং। প্রেমের জোয়ারে ভাসিয়ে নিয়ে যেতে আমাদের আসছে পরবর্তী শিল্পীবন্ধু সুবিতা দাস। এবারের মতো নমস্কার, সুস্থ থাকুন, ঘরে থাকুন। ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 দাও, প্রবল পবনে তরঙ্গ তুলিল হৃদয় দুলিল দুলিল দুলিল, প্রবল পবনে তরঙ্গ তুলিল হৃদয় দুলিল দুলিল দুলিল, পাগল হীন ভাসাবে দোহারে বাঁধন খুলে দাও 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 দাও।
কেমন লাগলো আমাদের প্রথম পর্বের এই কর্মকাণ্ড? আমি নিশ্চিত কারুর কিছুটা ভালো লেগেছে, কারুর একটু খারাপ লেগেছে, কারুর বা মাঝামাঝি ধরনের বলে মনে হচ্ছে। আমাদের ছাত্রছাত্রীরা তাদের যে কর্মকাণ্ড, তার যে এই যে প্রয়াস, এই প্রয়াসে আমি আপনাদের অনুরোধ করব আপনারা সঙ্গে থাকুন। আমরা শেষ পর্যন্ত দেখব, কিন্তু আজকে থামতে হবে এখানে, কারণ আমরা অপেক্ষা করব দ্বিতীয় পর্বের জন্য। দেখা যাক দ্বিতীয় পর্বে ওরা আমাদের জন্য কি নিয়ে আসে। সুতরাং আমরা থামছি এখানে, আপনাদের সুচিন্তিত মতামত জানার অপেক্ষায় রইলাম, অপেক্ষা করব, থামবো এখানে। দেখা হবে আমাদের পরের পর্বে, অর্থাৎ দ্বিতীয় পর্বে। সকলে খুব ভালো থাকবে।